Assalamualaikum warahmatullah. Saint Mary's Girls High School and College একাদশ শ্রেণীর ইতিহাস অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ আতাউর রহমান প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন সম্পর্কে। গত দুটি ক্লাসে আমরা ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওলন্দাজদের ভারতে যে সকল ইউরোপীয় বণিক সম্প্রদায় ভারতবর্ষে আগমন করেছিলেন তার মধ্যে সর্বপ্রথম যে বণিক সম্প্রদায় এসেছিল তাদের মধ্যে পর্তুগিজরা প্রথম, অর্থাৎ পর্তুগিজ নামী ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। তার পথ ধরেই পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশের বণিক সম্প্রদায় ভারতবর্ষে আসা শুরু করে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পর্তুগিজরা কীভাবে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিল এবং ভারতবর্ষে তারা এসে কীভাবে ব্যবসা বাণিজ্য করেছিল, কতদিন তারা অবস্থান করেছিল এবং তারা এদেশ থেকে চলে যেতে তাদেরকে বাধ্য হতে হয়েছিল, কেন তারা এদেশ থেকে চলে যেতে বাধ্য হল, অর্থাৎ পর্তুগিজদের বিতরণের কারণ কী ছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা জানি পর্তুগিজ ছাড়াও ভারতবর্ষে ইউরোপীয় অন্যান্য দেশের ব্যবসায়ী গোষ্ঠীও ব্যবসায়িক উদ্দেশ্যে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, তাদের মধ্যে রয়েছে ওলন্দাজরা, দিনামারেরা, ফরাসিরা এবং ইংরেজেরা। তা আজকে আমরা আলোচনা করব ওলন্দাজদের ভারতবর্ষে আগমন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতবর্ষের অতুল আশ্চর্যের কথা অন্যান্য দেশের বণিক সম্প্রদায়ের মতেও ওলন্দাজ বণিক সম্প্রদায়ও অবগত হয়। হল্যান্ড বা নেদারল্যান্ড দেশের অধিবাসীরা ওলন্দাজ নামে পরিচিত, ইংরেজিতে এটা ডাচ নামে পরিচিত। অন্য দেশের বণিক সম্প্রদায়ের মতো হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা সেখানকার ছোট ছোট বণিক সম্প্রদায় ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম ধারণ করে একটা কোম্পানি গঠন করে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসার উদ্দেশ্যে। তো সে কারণেই 1602 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সেই বণিক সংগঠন ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে হল্যান্ড সরকারের অনুমতি নিয়ে ব্যবসা বাণিজ্য করতে আসে। তারা হল্যান্ড সরকারের কাছ থেকে এদেশে ব্যবসা বাণিজ্য করা, যুদ্ধ বিগ্রহে যোগদান করা এবং দুর্গ নির্মাণ করার অধিকার নিয়ে এদেশে আসে। এদেশে এসে তারা এদেশের শাসকদের কাছ থেকে ব্যবসায়িক সুযোগ সুবিধা আদায় করার নানা রকম চেষ্টা করে। এদেশে তৎকালীন সময়, বিশেষ করে সম্রাট ফরুখ সিয়ারের সময়, তারা ফরুখ সিয়ারের পূর্বে যে সকল শাসকরা ছিল তাদের কাছে তারা শতকরা 3.5 টাকা হারে শুল্ক দিয়ে তারা এদেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায়, কিন্তু সম্রাট ফরুখ তাদেরকে আরেকটু সুযোগ দিয়ে তাদের এই শুল্ক হ্রাস করে শতকরা 2.5 টাকা হারে বাণিজ্য শুল্ক গ্রহণ করে তাদেরকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার সুযোগ প্রদান করে। তো ওলন্দাজরা এদেশে এসে সর্বপ্রথম 1641 খ্রিস্টাব্দে মালাক্কায় ভারতবর্ষের মালাক্কা নামক স্থানে তারা তাদের বাণিজ্য কুটির স্থাপন করে এবং 1658 খ্রিস্টাব্দে তারা সিংহলে তাদের বাণিজ্য কুটির স্থাপন করে। পরবর্তীকালে 1663 খ্রিস্টাব্দে তারা ঢাকার মিডফোর্ট হাসপাতালের কাছে তারা তাদের আরেকটি বাণিজ্য কুটির স্থাপন করে এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য শুরু করে। প্রথম দিকে তারা ভারতবর্ষে আরেকটি ইউরোপীয় বণিক সঙ্গে এসেছিল, ইংরেজরা। ইংরেজদের সাথে
এই ওলন্দাজেরা চুক্তির মাধ্যমে তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য এদেশে এনে বিক্রি করত এবং এদেশ থেকে এদেশের পণ্যগুলো তারা নিয়ে গিয়ে এশিয়ার অন্যান্য দেশে কিংবা ইউরোপের বাজারে নিয়ে যেত বা রপ্তানি করত। ওলন্দাজেরা এই ভারতবর্ষ থেকে যে সকল পণ্যগুলো তারা অন্য জায়গায় নিয়ে গিয়ে রপ্তানি করত তার মধ্যে ছিল রেশমি কাপড়, রেশমি সুতা, চাল ডাল, তামাক ইত্যাদি। আর এই ওলন্দাজ বা ইংরেজ ব্যবসায়ীরা এরা কাপড়ে দেওয়া নীল এবং অন্যান্য বাণিজ্য সামগ্রী এবং মশলা আদান প্রদানের সাথে জড়িত ছিল, কিন্তু ইংরেজদের সাথে তাদের অল্প সময়ের মধ্যে দ্বন্দ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে ইংরেজদের সাথে তাদের দূরত্ব সৃষ্টি এবং দ্বন্দ্ব শুরু হয়। এছাড়াও এদেশীয় ব্যবসায়ীদের উপর অত্যাচার নির্যাতন এবং এদেশীয় রাজনীতিতে হস্তক্ষেপ করাকে কেন্দ্র করে এদেশীয় শাসনকর্তাদের সাথেও ওলন্দাজদের ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হয় বা দ্বন্দ্ব বাধে। এই সুযোগে ইংরেজেরা ওলন্দাজ ভারতবর্ষে ওলন্দাজদের ঘাঁটিগুলি একটার পর একটা দখল করতে থাকে। এছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন পলাশী যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে মীরজাফরকে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুতুল নবাব হিসেবে বসায়, এই মীরজাফরের সাথে যখন ইংরেজদের বিভিন্ন বিষয় নিয়ে শাসন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, এ সময় ওলন্দাজরা মীরজাফরকে ইংরেজদের বিরুদ্ধে সহযোগিতা করে কিছু সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করতে থাকে। কিন্তু 1759 খ্রিস্টাব্দে যখন মীরজাফরের শাসনামলে ইংরেজদের সাথে ওলন্দাজদের একটা দ্বন্দ্ব শুরু হয়, এই দ্বন্দ্বে অর্থাৎ যুদ্ধ শুরু হয়, যুদ্ধে ইংরেজদের কৌশলের কাছে ওলন্দাজেরা পরাজিত হয়। এই পরাজয়ের মধ্য দিয়ে ওলন্দাজেরা বুঝতে পারে যে ভারতবর্ষে ইংরেজদের সাথে পেরে উঠে এই দেশে ব্যবসা বাণিজ্য করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা আস্তে আস্তে এই ভারতবর্ষের ব্যবসা গুটিয়ে নিয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জে তাদের ব্যবসায়িক কাজ কর্মকাণ্ড সেদিকে স্থানান্তর করার দিকে মনোনিবেশ করে এবং তারা এক পর্যায়ে তাদের এই ভারতবর্ষের ব্যবসায়িক সকল সম্পদগুলি ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে তারা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ব্যবসার উদ্দেশ্যে তারা এদেশ থেকে চলে যায়। এভাবে ওলন্দাজরা খুব অল্প সময় বা মাত্র কয়েকশো বছর এদেশে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার পরে তারা এদেশে ব্যবসা বাণিজ্য অন্যান্য ইউরোপীয়দের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা এদেশ থেকে তাদের সম্পদ গুটিয়ে নিয়ে এদেশ ত্যাগ করতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওলন্দাজদের এই ভারতবর্ষের আগমন সম্পর্কে এই ছিল ঘটনা। তো আমরা আশা করি আমাদের ক্লাসটি ঠিকমতো শুনেছ এবং আরও ক্লাসটি ঠিকমতো পড়ে বই পড়ে যদি তোমরা এই বিষয়টিকে আরও ছোটস্থ করতে পারো, আরও আয়ত্ত করতে পারো, তাহলে যে কোনো পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলেই এই আমরা বা তোমরা এই উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে। তাহলে আমরা এখানে ছোটো ছোটো একটা প্রশ্ন যে ভারতবর্ষে এই ওলন্দাজদের কোম্পানির নাম কী ছিল, ব্যবসায়িক কোম্পানির নাম কী ছিল, এটা আমরা বলতে পারি যে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ কোন কী কোম্পানি গঠন করে ভারতবর্ষে ওলন্দাজেরা এদেশে আসে, তখন আমরা বলতে পারবো যে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম ধারণ করে ওলন্দাজরা এদেশে ব্যবসা করতে এসেছিল। আবার বলতে পারি আমরা, প্রশ্ন আসতে পারে ওলন্দাজরা কোন দেশের অধিবাসী, তখন আমরা বলতে পারি হল্যান্ড বা নেদারল্যান্ড
হল্যান্ড নেদারল্যান্ডকে একই একটাই দেশ হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরাই ওলন্দাজ নামে পরিচিত। এই ওলন্দাজের আরেকটা নাম হচ্ছে ডাচ, ইংরেজিতে ডাচ নাম, এরা ডাচ নামে পরিচিত। আবার প্রশ্ন আসতে পারে যে কত সালে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা কিংবা ওলন্দাজেরা ভারতবর্ষে আগমন করে, তখন বলতে পারি 1602 খ্রিস্টাব্দে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা ওলন্দাজ নাম ধারণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতবর্ষে আগমন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওলন্দাজদের ভারতবর্ষে আগমনের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।